বন্ধুরা, আমরা এই পৃথিবীতে বিশাল আকৃতি থেকে শুরু করে ছোট আকৃতি পর্যন্ত বিভিন্ন প্রকার ভেহিকলস দেখেছি, কিন্তু আপনি কি কখনো দুনিয়ার সবচেয়ে ছোট মোটরসাইকেল দেখেছেন, যেটার স্পিড এবং শক্তি এতটাই বেশি যে তা বড় একটা গাড়িকে খুব সহজেই মুভ করাতে পারে? আর আপনি কি দুনিয়ার সবচেয়ে ছোট সাইকেলটি দেখেছেন, যে সাইকেলটির উপরে বসার পূর্বে ছোট বাচ্চারাও 10 বার ভাববে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে ছোট 10টি ভেহিকেল সম্পর্কে জানাবো, যেগুলো দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ওয়েস্ট জার্মানি মোটরসাইকেল। বন্ধুরা, এই বাইকটি দুনিয়ার সবচেয়ে ছোট বাইক, যেটা রাস্তায়ও চালানো সম্ভব, যেটা জার্মানের এক বাস ড্রাইভার 1981 সালে তৈরি করেছিল। সে এই বাইকের শুধুমাত্র একটি মডেলই তৈরি করেনি, বরং এটার মতো 7টি আরও মোটরসাইকেল তৈরি করেছে। আর এই সকল মোটরসাইকেলগুলো একদমই ছোট ছিল। আর এই ছোট মোটরসাইকেলটি দেখতে একদমই বড় মোটরসাইকেলের মতোই দেখা যায়, যেটার মধ্যে হ্যান্ডেল, গিয়ার, ব্রেক সকল কিছুই লাগানো রয়েছে। এই মোটরসাইকেলগুলোতে বসার জন্য সিট এবং পা রাখার জন্য আলাদা জায়গাও রাখা হয়েছে। মোটরসাইকেলটি অধিক ছোট হবার কারণে সকলে এটা চালাতে পারবে না, কেননা এটা চালাতে হলে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আকারে ছোট দেখে হয়তো আপনারা ভাবতে পারেন এটার ভেতরে আর কতটুকুই বা শক্তি থাকতে পারে, কিন্তু বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, এই বাইকটির ভেতরে এতটাই শক্তি রয়েছে যে এই ছোট বাইকের সাহায্যে বিশাল আকৃতির গাড়িও মুভ করানো সম্ভব। যেমনটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে এই ছোট বাইক বিশাল আকৃতির গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছে। এখন হয়তো অনেকে ভাবছেন, এই গাড়িটি পেট্রোলের সাহায্যে চলে নাকি ডিজেলের সাহায্যে? আসলে এই বাইকটি পেট্রোলের সাহায্যে চলে, আর বড় বাইকের মতো এই ছোট বাইকেও একটা পেট্রোল ট্যাঙ্ক লাগানো রয়েছে, যেটার ভেতরে পেট্রোল একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ভরা হয়। যাই হোক বন্ধুরা, এই ছোট বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ইসেট্টা 300 ড্রাইভ। বন্ধুরা, এই ছোট গাড়িটি দুনিয়ার সবচেয়ে বড় ব্র্যান্ড তৈরি করেছে, যেটা 1950 সালে BMW কোম্পানি বানিয়েছিল। এই ছোট গাড়িটি আপনি 75 কিলোমিটার/আওয়ার গতিতে চালাতে পারবেন। আর এই গাড়িটির সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই গাড়িতে প্রবেশ করার জন্য আপনাকে সাইড থেকে দরজা খুলতে হবে না, বরং আপনাকে গাড়ির সামনের অংশ খুলে ঠিক এভাবে প্রবেশ করতে হবে। গাড়ির ভেতরে মোটামুটি স্পেস রয়েছে, যখন আপনি গাড়ির সামনের দরজাটা খুলেন তখন এর ভেতরে লাগানো হ্যান্ডেলটাও একদিকে সরে যেতে থাকে। এই গাড়িটি BMW কোম্পানি 1950 সালে বানালেও সেটা জনসম্মুখে আনে 1953 সালে। ওয়ার্ল্ড স্মলেস্ট বাইসাইকেল। আপনি হয়তো আজ পর্যন্ত অনেক সাইকেল চালিয়েছেন, কিন্তু আপনি কি কখনো দুনিয়ার সবচেয়ে ছোট সাইকেলটি চালিয়েছেন? আর এই ছোট সাইকেলটির সাইজ আপনার জুতোর সাইজের থেকেও অনেক ছোট। এই সাইকেলটি 2005 সালে বানানো হয়েছে, যেটা চালানোর জন্য আপনার অনেক বেশি স্কিল থাকা প্রয়োজন, আপনি যত বড়ই সাইকেল চালানো বলা হন না কেন। এই ছোট সাইকেলটি আপনি খুব সহজে চালাতে পারবেন না, এটার জন্য আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং ট্রেনিং করতে হবে, কেননা এই সাইকেলের ছোট ছোট প্যাডেলের উপরে পা রেখে ব্যালেন্স তৈরি করে চালানো সত্যি অনেক কঠিন একটা ব্যাপার। আর যারা এই সাইকেলটি ফাইনালি চালানো শিখে গিয়েছে, তারা খুব সহজে এটা চালাতে পারে, যেমনটা আপনারা এখন ভিডিওতেই দেখতে পাচ্ছেন। পড রাইড। বন্ধুরা, এই ভেহিকেল দেখে আপনার কাছে একটা সাধারণ গাড়ির মতো মনে হতে পারে, কিন্তু এটা বাইরে থেকে গাড়ির মতো মনে হলেও ভেতর থেকে দেখলে বুঝতে পারবেন এটা আসলে গাড়ি নয়, এটা এক ধরনের সাইকেল। তবে হ্যাঁ, আপনি এটা ইলেকট্রিক মোটরের সাহায্যেও চালাতে পারবেন, বরং আপনি চাইলে প্যাডেল করেও চালাতে পারবেন। নর্মাল রাস্তায় আপনি প্যাডেল করে চালাবেন, আর উঁচু নিচু রাস্তায় যখন আপনার প্যাডেল করে চালানো কঠিন হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আপনি ইলেকট্রিক মোটর ব্যবহার করতে পারেন। এখন এটাকে মোটরসাইকেল বলবো নাকি সাইকেল বলবো নাকি গাড়ি বলবো, তো আপনারা কি বলতে চান সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। মসকুইটো হেলিকপ্টার। বন্ধুরা, এই হেলিকপ্টারটি দুনিয়ার সবচেয়ে ছোট হেলিকপ্টার, যেটার ভেতরে সকল কিছুই রয়েছে যেগুলো একটা বড় হেলিকপ্টারের মধ্যে থাকে। এর জন্য এই হেলিকপ্টারটিকে ফুললি ফাংশনেট সিঙ্গেল সিট হেলিকপ্টার বলা হয়ে থাকে। এই হেলিকপ্টারের ভেতরে একজন মানুষই বসতে পারে, আর এখানে একজন মানুষের জন্য পরিপূর্ণ সেফটির ব্যবস্থা রাখা হয়েছে। হেলিকপ্টারটি যতটা আপনার কাছে দেখে ছোট মনে হচ্ছে, এটার কাজ কিন্তু ততটা ছোট নয়। এটা দিয়ে আপনি বড় হেলিকপ্টারের মতোই অধিক উচ্চতায় উড়াতে পারবেন, যেটার মধ্যে বসে আপনি উপর থেকে আশেপাশের সৌন্দর্যমণ্ডিত দৃশ্যটি দেখতে পারেন। হেলিকপ্টারটি ওড়ানোর জন্য অবশ্যই আপনাকে দক্ষ পাইলট হতে হবে, কেননা ইঞ্জিনের কোনো সমস্যা দেখা দিলে আপনার সাথে কোনো কো পাইলট থাকবে না, এবং আপনি কারোর সাথে কমিউনিকেট করে আপনার হেলিকপ্টারের সমস্যা কী সেটাও জানতে পারবেন না, যার কারণে এই হেলিকপ্টার ওড়ানো অবস্থায় কোনো সমস্যা দেখা দিলে সেটা ঠিক করা কঠিন হয়ে দাঁড়ায়। আর এই হেলিকপ্টারে অটো রোটেট সিস্টেমও রয়েছে। 1970 পলিমথ সুপার বার্ড। বন্ধুরা, এই অরেঞ্জ কালারের গাড়িটি দেখে আপনার কাছে হয়তো একদম সুপার গাড়ির মতো লাগছে, কিন্তু আপনাদের জানিয়ে দেই, এটা কোনো সুপার কার নয়, বরং 1970 সালে বানানো প্লেমথ গাড়ির ছোট একটা ভার্সন।
যেটা সম্পূর্ণরূপে ফাইবার গ্লাস দিয়ে বানানো হয়েছে। আর এই গাড়িটি আপনি রিমোট দিয়েও চালাতে পারবেন। আবার যদি আপনি গাড়ির ভেতরে বসে হ্যান্ডেল দিয়ে চালাতে চান তাও পারবেন। এই গাড়িটি 9 ফুট পর্যন্ত লম্বা। এখন হয়তো আপনি ভাবছেন গাড়িটি এত লম্বা কেন বানানো হয়েছে। আসলে এই গাড়িতে বসে চালানোর জন্য আপনার পা সামনের দিকে মেলে দিয়ে ঠিক এভাবে বসে চালাতে হয়, যার জন্য গাড়ির সামনের দিকে লম্বা একটু বেশি বানানো হয়েছে। এখন যদি এই গাড়িটির উচ্চতা সম্পর্কে বলতে যাই তাহলে এটা আপনার হাঁটু পর্যন্তও হবে না। পিল P50 কার। এই গাড়িটি দুনিয়ার সবচেয়ে ছোট গাড়িগুলোর মধ্যে একটি, যেটার মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসতে পারে। যদি এই গাড়িটি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার কাছে এটা উল্টো অটো কারের মতো লাগবে। অটোতে যেমন সামনের দিকে একটি মাত্র হুইল থাকে আর পেছনের দিকে দুটো হুইল থাকে, তেমনইভাবে এই গাড়িতে অটোর সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়ায় বানানো হয়েছে। কেননা এই গাড়ির সামনে দুটো হুইল রয়েছে এবং পেছনে একটি হুইল রয়েছে। গাড়িটি দেখতে যতটা ছোট গাড়ির চাকা বা হুইল দেখতে ততটাই ছোট। এটা এমন এক ধরনের গাড়ি যেটার ব্যাক গিয়ার নেই, অর্থাৎ পেছনের দিকে যাবার জন্য আপনাকে গাড়ি থেকে নেমে পেছনের চাকা উঁচু করে তারপর পেছনের দিকে টেনে নিতে হবে। আর এটা করাও একদম সহজ, কেননা গাড়িটির পেছনের দিক খুবই অল্প পরিমাণে ওজন দিয়ে বানানো হয়েছে। এই গাড়িটি তৈরি করতে 4 বছর সময় লেগেছিল, যেটা 1962 সালে বানানো শুরু করেছিল আর 1965 সালের দিকে তা সম্পূর্ণ বানানো হয়। আর এই গাড়িটি আই লাভ ম্যান কোম্পানি বানিয়েছিল। টিনেস্ট মোটরসাইকেল। বন্ধুরা, এই মোটরসাইকেল আজ পর্যন্ত বানানো দুনিয়ার সবচেয়ে ছোট মোটরসাইকেল, কিন্তু এটা দেখতে একদমই সাধারণ বাইকের মতো দেখা যায় না। এটার মধ্যে শুধুমাত্র একটা ছোট পাওয়ারফুল মোটর লাগানো রয়েছে, যেটার মধ্যে 0.3 হর্স পাওয়ার ইঞ্জিন লাগানো রয়েছে, যেটার মধ্যে একজন মানুষ বসে খুব সহজে চালাতে পারবে। আর এই মোটরসাইকেলটির ওজন শুধুমাত্র 1.1 কেজি হয়। ওয়ার্ল্ড স্মলেস্ট মোটরসাইকেল। বন্ধুরা, এখন পর্যন্ত আমি যতগুলো আপনাদের মোটরসাইকেল দেখেছি সবগুলোই পুরনো মডেলের ছিল, কিন্তু এখন আমি আপনাদের দেখাবো দুনিয়ার সবচেয়ে ছোট মডার্ন মোটরসাইকেল, যেটা দেখতে একদমই রিয়াল সুপার বাইকের মতোই দেখা যায়। যেটা স্টার্ট করার জন্য আপনাকে একটা ওয়্যার অনবরত ঠিক এভাবে টানতে হবে, তারপর যখন সেটা স্টার্ট হয়ে যায় তখন সেটার উপরে বসে আপনি যে কোনো জায়গায় আরামসে ঘুরতে পারেন। মোটরসাইকেলটি মূলত ছোট বাচ্চাদের জন্য বানানো হয়েছে, যারা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় আরামসে যেতে পারবে। স্মলেস্ট মিনি এয়ারক্রাফ্ট ইন দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা, এই মিনি এয়ারক্রাফ্ট দেখে আপনাদের কাছে বাচ্চাদের খেলনার মতো মনে হতে পারে, কিন্তু এটা কোনো বাচ্চাদের খেলনা নয়, বরং এটা রিয়াল এয়ারক্রাফ্ট, যেটার মধ্যে একজন ব্যক্তি বসে খুব সহজেই আকাশে ফ্লাই করতে পারে। এই এয়ারক্রাফ্টের বাইরে লাগানো ফ্যানের উপরে মোটর লাগানো রয়েছে, যেটা এই ফ্যানগুলোকে হাই স্পিডে চালাতে সাহায্য করে। সাইজে ছোট দেখে হয়তো আপনার কাছে মনে হতে পারে এয়ারক্রাফ্টটি খুব দ্রুত চলতে পারে না, কিন্তু আমি আপনাদের বলে দিই এয়ারক্রাফ্টটি 110 কিলোমিটার/আওয়ার গতিতে চলতে পারে। আর এয়ারক্রাফ্টে বসতে হলে আপনাকে অবশ্যই 80 কেজির নিচে হতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আর এই ভিডিওতে দেখানো কোন ছোট ভেহিকলসটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।